তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সপ্তাহব্যাপী সফরে তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার পর গ্রিসে যাবেন ব্লিংকেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। এরদোয়ানের সঙ্গে ব্লিংকেনের আলোচনার বিষয়ে উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, গাজার সংঘাত, জিম্মিদের মুক্তি, মানবিক সহায়তা সম্প্রসারণ এবং বেসামরিক নাগরিক সুরক্ষার বিষয়ে আলোচনা হয়েছে। মিলার আরও বলেন, দীর্ঘস্থায়ী আঞ্চলিক শান্তির ওপর জোর দিয়েছেন ব্লিংকেন, যা ইসরায়েলের নিরাপত্তা এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অগ্রগতি হিসেবে কাজ করবে।